Hello everyone. Today our guest, India and international artist, Mr. Sourabh Chattopadhyay. বর্তমানে দাদা এখন ফ্রান্সে আছে। ফ্রান্স বলতেই আমাদের মধ্যে কিন্তু একটা এই প্যান্ডামিকের বিষয় বিষয় সমস্ত কিছু, করোনা এইসব কিছু কাজ করছে। এনিওয়ে দাদা, তোমাকে ওয়েলকাম আমাদের এই ইউটিউব চ্যানেলে, যেটা ছবি ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ আর হচ্ছে বায়ার্সের তরফ থেকে তৈরি হয়েছে। আর প্রথমে জানাই যে তুমি একটা গুরুত্বপূর্ণ সময় দিচ্ছ, তার জন্য অশেষ ধন্যবাদ। আর প্রথম প্রশ্নটা হচ্ছে তোমার আর্লি লাইফটা, তুমি আমাদের প্রথম থেকে বলা শুরু করো, মানে যেখান থেকে তোমার ছবি নিয়ে সিরিয়াস হওয়া এবং এটা নিয়ে। হ্যাঁ, নমস্কার। অ্যাকচুয়ালি খুব ছোটবেলায় আমি প্রচন্ড ছবি আঁকতে ভালোবাসতাম, একদম ছোট থেকেই। তো আমার সেই ইচ্ছেটা দেখে আমার বাবা আমাকে একটা মানে আর্ট স্কুলে ভর্তি করে দেন। ওই আর্ট স্কুলের টিচার ছিলেন, গভর্নমেন্ট আর্ট কলেজ থেকেই পাস করা। এবং উনি যেভাবে কাজ করতেন, প্রচন্ড এক্সপ্রেশনিস্ট একটা ব্যাপার ছিল ওনার অ্যাপ্রোচের মধ্যে। উনি কালার লেপনটা প্রচন্ড জোর দিতেন, মানে ড্রয়িং এর থেকেও কালার লেপনটা প্রচন্ড পরিমাণে জোর দিতেন। তারপরে মেটেরিয়াল ইউজ, তারপর কিভাবে পেইন্ট ইউজ করা হয়, এগুলো তো সেগুলো আমাকে প্রচন্ড অ্যাট্রাক্ট করতো। আর ওনার কাজ করার সময় একটা যে বডি ল্যাঙ্গুয়েজ, ওইটা আমার প্রচন্ড অ্যাট্রাক্ট করতো, অনেকটা আমার কাছে হিরোর মতো ছিলেন উনি আর কি। তো আমার কাজে ওই এখনো যেটা হয় সেটা হচ্ছে, আমি প্রচন্ড পেইন্টিংটাতে মানে পেইন্টিং কোয়ালিটি যেটাকে বলা হয়, মেটেরিয়াল বা অল দিস থিং, ওই এক্সপ্রেশনিস্ট ব্যাপারটা এখনো আমার ওই কাজের মধ্যে রয়ে গেছে। ওটা একটা মানে বলতে পারেন একটা বীজ আমাকে পুঁতে দিয়েছিলেন উনি আর কি। তো হ্যাঁ বলো। তারপর তোমার কলেজ লাইফ কোন কলেজ থেকে তোমার ডিগ্রি? তারপরে আমি তখন মাধ্যমিক পরীক্ষাটা দিই, মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে আমার মনে হয় যে আর্ট কলেজে ভর্তি হলে ভালো হয়। তখন আমাদের ওই আমি থাকতাম জিয়াগঞ্জে, ছোটবেলায় জিয়াগঞ্জে থাকতাম। তো ওইখানে একটা বইয়ের দোকান ছিল, সেখান থেকে আমরা বই টই কিনতাম। আমি বই প্রচন্ড পরিমাণে বই পড়তে ভালোবাসতাম, বই কিনতাম। তো ওই বুক সেলারের সঙ্গে আমার খুব ভালো একটা হৃদ্যতা সম্পর্ক হয়ে গেছিল। তো উনি মাঝে মাঝে কলকাতায় আসতেন বই কিনতে। তো আমি একদিন ওনাকে বললাম যে আমি আপনার সঙ্গে যেতে পারি? হ্যাঁ, উনি হ্যাঁ নিশ্চয়ই চ, আমি তোকে আর্ট কলেজ দেখাবো, ওখানে কিভাবে কি হয় প্র্যাকটিস। তাছাড়া আমার মাস্টারমশাই বলেছিলেন ওখানে নাকি শিয়ালদা স্টেশনে আর্টিস্টরা প্র্যাকটিস করে। তো ওইটা একটা মানে আমার মাথার ভিতরে মনে ছিল একটা একটা ইউটোপিয়া টাইপ। তো ওখানে আমাকে যেতেই হবে এরকম একটা ব্যাপার। তো আমি ওই ভদ্রলোকের সঙ্গে, রমাপতি দা ওনার নাম, ওনার সঙ্গে আমি কলকাতায় এসেছিলাম। তো কলকাতায় এসে তারপরে যখন দেখলাম শিয়ালদা স্টেশনে ওখানে সবাই ছবি আঁকছে, তো ওই জায়গাটা আমার অপূর্ব লাগলো। সেই সময়টা এখন অতটা হয় না, হয় কিনা সন্দেহ। এখন শিয়ালদা স্টেশনটাও পাল্টে গেছে। তো ওইখানে সবাই দেখছি ছবি টবি আঁকছে, ওটা দেখে তো আমার অসাধারণ লাগলো যে আমাকেও এখানে ছবি আঁকতে হবে। তখন আমি ওদের সঙ্গে আলাপ করলাম। তারপরে সন্ধ্যেবেলা রমাপতিদা বই টই কিনে ফিরে এলেন আমাকে নিয়ে যাওয়ার জন্য। তা আমি বললাম আমি যাব না, তুমি আমার বাড়িতে বলে দিও যে আমি পরে ফিরবো। মানে জায়গাটা ওদের সঙ্গে আলাপ হয়ে গেল, এত ইন্টারেস্টেড ছবি আঁকছে, আর সেই সময় আমার ছবি আঁকার এত ইচ্ছে। হ্যাঁ, তো উনি বললেন সে কি তুমি বাড়ি ফিরবে না? না, বাড়ি ফিরবো না, তুমি বাড়িতে বলে দিও, আমি চিঠি লিখে দেবো বাবা। তারপর ওইখানেই আমাদের কিছু বন্ধু বান্ধব ছিল, শান্তনু ব্যানার্জি, যাকে আমরা রানা বলে ডাকতাম। ওর সঙ্গে খুব ভালো একটা সারাদিনের গল্প টল্প হলো, যে সে আমাকে বললো তুই আমাদের বাড়িতে থাকবি। তো ওর বাড়িতেই আমি থাকতাম, মাসখানেক মতো ছিলাম এবং প্র্যাকটিস করেছিলাম, শিয়ালদা প্র্যাকটিস, মিউজিয়াম প্র্যাকটিস। এই করতে করতে আর্ট কলেজে পরীক্ষাটা আসে। আর্ট কলেজে পরীক্ষা আসার পরে আর্ট কলেজে পরীক্ষা দিই, কিন্তু আমাদের ওই পুরো গ্রুপটাই সেবার চান্স পাইনি। আচ্ছা, কেউ চান্স পাইনি? না, ওই গ্রুপটাই চান্স পাইনি। তারপরে আমি আবার ফিরে যাই জিয়াগঞ্জে। জিয়াগঞ্জে ফিরে যাওয়ার পরে তারপরে আবার আমি পরের বছর আবার পরীক্ষা দিই। পরের বছর আমি ইন্ডিয়ান আর্ট কলেজে পরীক্ষা দিই এবং গভর্নমেন্ট আর্ট কলেজে পরীক্ষা দিই। তো দুদিনে সবার সঙ্গে পরিচয় হয়ে গেছে এখানে, যারা
প্র্যাকটিস করতো বন্ধুর মতো। তো আমি আবার বলরাম জানা বলে একজন আর্টিস্টের বাড়িতে থাকতাম প্রথম দিকে, খুব ভালো জল রং করতেন, তো ওনার কাছ থেকে খানিকটা জল রং শিখলাম। তারপরে দীপ্তিসদা, দীপ্তিস ঘোষ সত্যিদার দুর্গানগরে ওনার ওখানে আমি ছিলাম। এই করে তারপরে আর্ট কলেজটা পরীক্ষা এলো, আমি প্রথমে ইন্ডিয়ান আর্ট কলেজে চান্স পেয়ে গেলাম। ইন্ডিয়ান আর্ট কলেজে চান্স পাওয়ার পর ওখানে বেশ কিছুদিন ক্লাস ক্লাস করি, তারপরে গভর্নমেন্ট আর্ট কলেজেও পরীক্ষা দিই এবং গভর্নমেন্ট আর্ট কলেজে চান্স পাই সেবার। তো আমাদের সমস্ত বন্ধু বান্ধবী চান্স পেয়ে যায় ওই সময়টায়, তখন আমি ইন্ডিয়ান আর্ট কলেজ থেকে গভর্নমেন্ট আর্ট কলেজে চলে আসি। তো এরকম ক্লাস করতে করতে তারপরে কি হয়, আমি একটি প্রেমে পড়ি আর কি ওখানে মেয়ের সঙ্গে। তো সন্ধ্যেবেলা অ্যাকচুয়ালি শিয়ালদার স্টেশনে তো নতুন নতুন ছেলে মেয়েরা আসে প্র্যাকটিস করতে, তো ওইরকম বছর দুয়েক পর একটি মেয়ে আসে খুব সুন্দর, হ্যাঁ, তার সঙ্গে আলাপ হয়, তারপরে আমাদের প্রেম পর্বটা শুরু হয় আর কি। সেই সময় কি হয়, আমি প্রায় ক্লাস করতামই না আর কি, আমি হোস্টেলে থাকতাম সেই সময়টায়, হোস্টেলে চলে আসি, তো ক্লাস প্রায় করতাম নাই। করতে করতে পরীক্ষা দিতে গিয়ে দেখি আমার অ্যাটেন্ডেন্স নেই এবং আমার পরীক্ষা দেওয়া চলবে না। তো সেই সময় আমি ডিসকলেজিয়েট হয়ে গেছিলাম এবং ক্লাসে যখন গেলাম সাথীদি ছিলেন, হ্যাঁ, আমাদের টিচার সাথীদি বললেন যে তুমি তো পরীক্ষা দিতে পারবে না। কি বলছেন সাথীদি, হ্যাঁ, আমার একটা স্বপ্ন ছিল, ওই যে তোমার স্বপ্ন থাকলে কি হবে, তুমি ক্লাস যদি না করো কি করে হবে, সেটাই জাস্ট ব্যাক করলাম কলেজটা থেকে। মানে তখন সাথীজি আমাকে বললেন রাস্তা তোমার অনেকটা হাঁটা বাকি আছে সৌরভ, তুমি কিন্তু দুঃখ পেও না, এরকম অনেক ঘটনা আছে এবং অনেকেই জীবনে সাকসেসফুল হয়েছে, এটা নিয়ে তুমি ভেঙে পড়ো না। যাই হোক, তখন তো একদম ইয়ং, অত তো আর মাথায় ইয়ে নেই, যাই হোক কলেজ থেকে বেরোলাম, সামনে ধর্মতলা রোডটা চলে গেছে এবং মনে হচ্ছে যেন সারা শহরটা ভেঙে ভেঙে পড়ছে, মানে কাঁচের তৈরি শহর, হ্যাঁ, সেটা যেন ভেঙে ভেঙে পড়ছে, হ্যাঁ, সমস্ত স্বপ্নগুলো যেন, আমি জানি না সামনে কি আছে, আমার ভবিষ্যৎ কি হবে না হবে, পুরো ডিপ্রেসড, একেবারে পুরো ডিপ্রেসড। আর এইরকম একটা শহর, এখানে আমি হোস্টেলেও থাকতে পারবো না, হোস্টেল থেকেও আমাকে চলে যেতে হবে। তো এই হচ্ছে আমার আর্ট কলেজে, মানে এটা দু বছর পর এটা আমার হলো আর কি। তারপরে আমাকে একটা চাকরি নিতে হয়েছিল, সেটা আমি যুগান্তরে চাকরি করেছিলাম, যুগান্তরে এক বছরের একটা ইয়ে করেছিলাম, ইলাস্ট্রেশনে চাকরি করতাম সেই সময়। ইলাস্ট্রেশন করার পর ইলাস্ট্রেশন করতে করতে আমি তারপরে একটা কমিক্স শুরু করলাম, এই করতে করতে আমার ড্রয়িং এর ইয়েটা অনেকটা বেড়ে গেল আর কি, স্কিলটা, ওইখান থেকে আমি ড্রয়িংটা শিখলাম। তাছাড়া আমি আর্ট কলেজে যেটা শিখেছিলাম সেটা আমার বন্ধু বান্ধবদের কাছ থেকে, ওরা অসাধারণ সব কাজ করতো, হোস্টেলে যে পরিবেশটা হয় সেই পরিবেশটা, হোস্টেলের পরিবেশ ছিল। তাছাড়া আর্ট কলেজের কয়েকটি ছেলে অদ্ভুত জল রং করতো, সেইখান থেকে জল রঙের ইন্টারেস্টটা আরো বেশি গ্রো করেছিল। তারপরে রাজশ্রী বসু রায় চৌধুরী, শান্তনু মিত্র, এরা খুব অসাধারণ জল রং করতো সেই সময়। তাছাড়া এমনি আর্ট কলেজের পরিবেশটাই ছিল এরকম জল রং করার। তো এই করতে করতে ড্রয়িং স্কিলটা পরে আমার ইলাস্ট্রেশন করতে করতে বাড়লো। আমি মানে এর সঙ্গে প্রেম করেছিলাম আর কি, তাকে আমরা আমি বিয়েই করেছিলাম, আমাদের বিয়েই হয়েছিল। তো 15 ইয়ার্স আমি ওর সঙ্গে ছিলাম। তবে একদিন আমার একটা খুব মানে শোচনীয় ঘটনা, যে আমার স্ত্রী আমার মেয়ে হতে গিয়ে 3 দিন পরে মারা যায় আর কি হাসপাতালে, থার্ড ডে। তো তখন এটা ছিল 2005-এ সে ইয়ে হয় মারা যায়। তার 3 দিন পরে মানে আমার মেয়েকে আমার বাবা বললো যে তোর এই এখন এই অবস্থা, তুই এখন ওকে রাখতে পারবি না। তো আমার তখন মাথার প্রায় গন্ডগোলই হয়ে গেছিল। আমার বৌদি ওকে আমার মেয়েকে মানুষ করে। তো যাই হোক,
তারপরে আমি ঠিক করলাম মানে ছবিটা আমাকে আঁকতে হবে। তার আগে আমি যেটা করতাম সেটা হচ্ছে আমি ভেবেছিলাম আমি একজন কার্টুনিস্ট হব, আমি কমিক্স এর বই বার করব, কমার্শিয়াল ওয়েটাতে আমি অনেকটা বেশি ইয়ে করতাম আর কি সেই সময়। এমনি ড্রয়িং করতাম ছোটখাটো, কিন্তু পেন্টিংটা যদি একবারে চলে আসবো এটা তখন মাথায় ছিল না। কিন্তু এই যে ঝর্ণা আমার স্ত্রী, ওর ডেথ ব্যাপারটা আমাকে মাথার ভিতর মানে চলে যাওয়ার পরে ডেথ জিনিসটা আমাকে একটা নাড়া দিল আর কি, জীবনের প্রথম মৃত্যু যন্ত্রণা, মৃত্যু নিকট কেউ একজন চলে গেলে কিরকম লাগতে পারে এটা তো কোনোদিন পাইনি। হ্যাঁ, এরকম ঝট করে একটা, আর এটা তো এক জিনিসটা প্রথম ক্যান্সার নয় যে বহুদিন আগে থেকে জানি যে মারা যাবে তা নয়, এটা একটা ঝট করে যেন একটা ওয়াল সৃষ্টির মধ্যে এখানে যে তৈরি করলো। তার ফলে আমার জীবনের দুটো পার্ট আর কি মানে দুভাগে বিভক্ত, একটা হচ্ছে প্রথম দিকটা ঝর্ণা থাকা পর্যন্ত, আর ঝর্ণার পরবর্তীকালে আর একটা পার্ট বলা যায়। হ্যাঁ, তো এই ডেথ জিনিসটা মাথার ভিতরে ঢুকে গেল এবং ওইটা নিয়ে আমি মানে ওইটা নিয়ে কাজ না করলেও আমি কাজ মানে করতে বসলে ওইটাই যেন চলে আসে। সব সময় ডেথ ব্যাপারটা আমার কাজের মধ্যে চলে আসে। এবং যেমন ধরো কোন একটা ফিগার আঁকছি, হ্যাঁ ফিগার কাজ করার পর ফিগারটার উপরে আমি একটা লেয়ার দিলাম, হ্যাঁ ওই লেয়ারটা মানে যে ভিউয়ার দেখছে, হ্যাঁ মনে হচ্ছে যেন যে ফিগারটা অন্যদিকে আছে, অন্য একটা পারে আছে। তো এই যে এই ব্যাপারগুলো চলে আসতে লাগলো, হ্যাঁ একটা মনে হচ্ছে যেন মানে ভিউয়ারের সঙ্গে আমার ক্যারেক্টার যেটা আছে, হ্যাঁ যেটা আমি করছি সেটার সঙ্গে একটা কোথায় যেন অন্য পারের একটা সূত্র। হ্যাঁ, তো এই জিনিসগুলো আসতে শুরু করলো। তারপরে আমি 2009 তখন আমি একটা ইন্ডিয়ান আর্ট নিউজ বলে একটা ইয়ে ছিল, গ্রুপ ছিল, ফোরাম ছিল ইন্টারনেটে, তো সেখানে প্রচুর কাজকর্ম দেখতাম। কাজকর্ম দেখতাম, সেখানে আলাপ হয়েছিল আনাবেল স্যাং বলে একটি ফ্রেঞ্চ আর্টিস্টের সঙ্গে। তো ওর কাজগুলো আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল, ওর কাজ প্রিন্ট মেকিং এর সঙ্গে নানা রকম অবজেক্ট মেটেরিয়াল ইনস্টলেশন ধর্মী কাজ করতো। তো ওর সঙ্গে আর্ট নিয়ে কথাবার্তা হচ্ছিল হয়। তারপরে একদিন হঠাৎ দেখলো যে ইন্ডিয়াতে এসে ও প্রিন্ট মেকিং শিখতে চায়। তো আমি জাস্ট ক্যাজুয়ালি বলেছিলাম যে ঠিক আছে চলে এসো আমি হেল্প করবো, এখানে শান্তিনিকেতনে তো ভালো ইয়ে আছে, সুযোগ আছে, ওরা ওদের মেশিন টেশিন গুলোও ভালো আছে, সুতরাং এখানে পড়তে পারে। তা ও চলে আসে, কিন্তু ও যে চলে আসবে এটা আমি ভাবতাম না, ভাবতে পারিনি আর কি। তো যাই হোক, প্রথম দিকে গভর্নমেন্ট আর্ট কলেজে ট্রাই করলাম, গভর্নমেন্ট আর্ট কলেজ যেহেতু কোলকাতায়, কিন্তু গভর্নমেন্ট আর্ট কলেজের ও মানে খুব একটা ওর পছন্দ হয়নি, কেননা যে মেটেরিয়ালের কোথাও একটা গলতি ছিল আর কি। এটা একটা ফরেন ক্যাজুয়াল কোর্স বলে আছে প্রত্যেকটা কলেজে যেটা করা যায়। যেমন ধরো বিদেশে কোনো একজন তো ব্যাচেলার ডিগ্রি করছে আর কি, তো ওই ওদের কলেজ থেকে একটা এরকম ইয়ে দেয়, স্কোপ দেয় যে তুমি অন্য দেশের কলেজে গিয়ে কিছু স্টাডি করতে পারো, এবং সেটা আমাদের ইন্ডিয়া হোক আর যে কোনো ইয়ে হোক সেখানকার কলেজগুলো এগুলো অ্যাকসেপ্ট করে। এবং তারা একটা একটা গ্র্যান্ট পায় কি তারা, মানে কলেজ থেকে কি সাপোর্ট পায় সে ক্ষেত্রে ফিনান্সিয়ালি? না, এটা কলেজ থেকে কোনো সাপোর্ট পায় না, এটা নিজেদেরকেই করতে হয়, নিজেদের পকেট থেকে করতে হয়, কিন্তু ওরা সেটা করে আর কি। এবং এটা আমাদের কলেজরা অ্যাকসেপ্ট করে, একটা ওয়ান ইয়ার ফরেন ক্যাজুয়াল কোর্স থাকে। কিন্তু এইটা তখনই অ্যাকসেপ্ট করবে যেখানে ধরো তুমি একটা কোথাও ক্লাসটা করছো, মানে ধরো বিদেশে একটা ব্যাচেলার বা মাস্টার ডিগ্রি করছো, তখন তুমি সেটা কিছু শেখার জন্য অন্য একটা দেশের, হ্যাঁ সেটা তুমি করতেই পারো। তো যাই হোক, ও সেখানে ফরেন ক্যাজুয়াল কোর্স করছিল, তো সেগুলো শান্তিনিকেতনে বেটার হবে, তো আমরা শান্তিনিকেতনে ওটা ট্রাই করলাম। তো যাই হোক, এইভাবে আনাবেলের সঙ্গে একটা সম্পর্ক
এইভাবে আমার গড়ে ওঠে। এবং অ্যানাবেল আমাকে প্রচন্ড পরিমাণে হেল্প করে, মানে তখন আমি চাকরি বাকরি করতাম, তো আমাকে এসিও চাকরিটা ছাড়িয়ে দিল, যে আমাকে বললো তুমি ছবি তুমি আ, তো সেই সময় আমি ছবিটা একদম পুরোপুরি ছবিতে ঢুকে গেলাম। আমাকে মানস আচার্য একটা অফার দিয়েছিল একটা এক্সিবিশনের জন্য, সীমা আর্ট গ্যালারির একটা এক্সটেনশন একটা স্টুডিও ছিল, স্টুডিও 21। তো সেইখানে আমার একটা শো এর জন্য কথা বলবো, তা বললাম ঠিক আছে করব। তো আমি এক মাস সময়, এক মাসের মধ্যে আমাকে কাজ রেডি করতে হতো আর কি। তো আমি কাজ ফাজ রেডি করে শোটা করেছিলাম। শো এর শুরুতেই আমার একটা ছবি বিক্রি হয়ে গেছিল, মানে সেটা এক্সিবিশনে হওয়ার আগেই ছবিটা বিক্রি হয়ে গেছিল, কোন একজন আমেরিকান ছবিটা কিনে নিয়ে চলেই গেছিলেন, দেখাতে পারিনি এক্সিবিশনে। তো যাই হোক, যে করি ওটা ভালোই হয়েছিল শোটা, বেশ ওটা একটা আমার প্রথম শো, সোলো শো। তারপরে আমরা একটা শো করেছিলাম ব্ল্যাক বলে, সেটা বিল্লা একাডেমিতে, তিনজন আর্টিস্ট, আনাবেল ছিল, আমি আর সৌরভ জানা বলে একজন আর্টিস্ট ছিল। আনাবেল প্রিন্ট মেকিং এর সঙ্গে ও যেরকম কাজ করে ভিডিও ইনস্টলেশন, আমি করেছিলাম ব্ল্যাক অন ব্ল্যাক ক্যানভাসে ওয়ার্ক, আর সৌরভ জানা করেছিল ড্রয়িং। তো এই কাজটা খুব মানে লোকের ভালো লেগেছিল, যোগেন চৌধুরী এসেছিলেন কাজটা, আমাদের বেশ ভালোই লেগেছিল। আমরা যোগেন চৌধুরীকে অ্যাকচুয়ালি ইনভাইট করিনি, ওপরের তলায় একটা ইয়ে চলছিল, শো চলছিল, ওইটা দেখতে উনি এসেছিলেন। তা যা হয় আর কি, অন্যান্য ঘরগুলোতে কি হচ্ছে দেখার জন্য আমাদের ঘরে ঢুকেছিলেন। উনি ঢুকেই বলেছিলেন যে কি দেখতে এসে কি দেখে ফেললাম, মানে উপরে একটা ওই রকম শো হচ্ছে, তারপর নিচে একটা কাজ। শোটা খুব ভালোই হয়েছিল আমাদের, তো ওইটা দেখে ওনার খুব ভালো লেগেছিল। যাই হোক, তারপরে আনাবেলের ক্যাজুয়াল কোর্স কমপ্লিট হয়ে যাওয়ার পর ও ফ্রান্সে ফিরে যায়, তারপরে আমি আমার মতো এখানে কাজ করি, আর ও ওখানে ফ্রান্সে কলেজে পড়তে, মানে বাকি যেটা ছিল হ্যাঁ ফিনিশ হয়নি কোর্সটা, সেটা কমপ্লিট করেছে। কিন্তু আমার আনাবেলের সঙ্গে এই বছর দেড়েক থাকার পর একটা সুন্দর রিলেশন হয়ে গিয়েছিল, এবং আনাবেল আমাকে প্রচন্ড পরিমাণে মিস করছিল। তো ও আবার ফিরে আসে ইন্ডিয়াতে, ইন্ডিয়াতে ফিরে আসে এবং দিল্লিতে আমরা থাকতে শুরু করি, আমি কলকাতা ছেড়ে দিই। তখন দিল্লিতে থাকতে থাকতে, তখন দিল্লিতে আমি, দিল্লিটা খুব ডিপ্রেসিং একটা চ্যাপ্টার ছিল। দিল্লিতে আমরা অনেক চেষ্টা করেছিলাম কিন্তু দিল্লিতে কিছুই করতে পারিনি। সেই সময় তোমার সঙ্গে আমার কথা হতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। দিল্লি এমন একটা সময় গেছে যেখানে ওখানকার আর্ট গ্যালারি গুলো যেগুলো চায় সেগুলো পেন্টিংটা তো একদমই চায় না। হ্যাঁ, আর আমি তো পেন্টিং ছাড়া নড়বই না, পেন্টিংটাই করি। তো পেন্টিং নিয়ে মুভ করা ওখানে যায়নি, ওরা ইনস্টলেশন বা পারফর্মিং আর্ট বা এইসব গুলোর বেশি, কনসেপচুয়াল আর্ট গুলো বেশি ওরা অ্যাপ্রিসিয়েট করত। তো আমি যখনই কোনো কিছু অ্যাপ্রোচ করতাম ওগুলোকে প্রায় ফেলেই দিত আর কি, সিডি দিলাম বা কিছু দিলাম বা মেল করলাম, এগুলো ওরা দেখতোই না। তো এটা একটা খুব ডিপ্রেসিং চ্যাপ্টার ছিল। তারপরে আমরা ঠিক করলাম যে দিল্লিতে আর থাকবো না, পাঁচ বছর দিল্লিতে, পাঁচ বছর ছিল। আচ্ছা, তোমার মানে এই এই জিনিসটা কেন মনে হলো যে দিল্লিতে পেইন্টিংটা অ্যাপ্রিসিয়েট হয় না বা লোক করছে না, রাদার দেন এখন যে এই কন্টেম্পোরারি যে সব প্র্যাকটিস ছেলে পেলেরা করছে সেটাকে বেশি প্রাধান্য দিচ্ছে, অন্য কিছু আছে পাশে, এই নয় যে ওরা গ্যালারি থেকেই কিন্তু ওরা আর্ন করছে। হ্যাঁ, কিন্তু এটাকে বলা হয় তোমার কি বলবো, একটা ফরাসি ভাষায় ক্রেম দেলা ক্রেম, যারা কন্ট্যাক্টে থাকে তারা একমাত্র ওইসব পেন্টিং ফেন্টিং ওরা চায় না। এটা একটা জায়গায় পৌঁছতে গেলে তারা একটা গ্যালারি শুধু পেন্টিং নিয়ে কাজ করছে। হ্যাঁ, এই এইটা অ্যাকচুয়ালি তোমার এই মিলিও আর্ট মিলিওতে ওরা অ্যাকসেপ্টেবল নয়। এটা ওই গ্যালারিগুলো নিচু হয়ে যাবে যদি ওরা শুধুমাত্র পেন্টিং নিয়ে কাজ করে, মানে স্ট্যাটাস নিজেকে রাখা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্ট্যাটাসের একটা ব্যাপার আছে। হ্যাঁ, তো কে কার থেকে বেশি অ্যাডভান্স। হ্যাঁ হ্যাঁ, সেটাই, এটা একটা
একটা শো অফ বলতে পারো, একটা ফ্যাশনেবল ব্যাপার। হ্যাঁ, তো সেই জন্যে কি হয়েছে, ওরা পেন্টিং মিডিয়াম, মানে মিডিয়ামটাই হচ্ছে এর কালে, হ্যাঁ, ইয়েতে দুষ্ট আর কি, তো মিডিয়ামটার জন্যই প্রবলেম হয়েছে। কিন্তু তারপরে আমরা ইয়েতে চলে আসছি, গোয়াতে। আচ্ছা, গোয়াতে আসার পরে 6 মাস ছিলাম ওইখানে, আমি দেখলাম যে এখানে কাউকে কোনো অ্যাপ্রোচও করতে হচ্ছে না, কিছুই না, সমুদ্রের ধারে আছি, হ্যাঁ, কোনো টেনশন নেই। তো আমরা যা ইনকাম টিনকাম করছিলাম ওই ব্যাংক ব্যালেন্স দিয়ে চালাচ্ছিলাম, এবং তারপরে আমরা পুরোপুরি মানে ক্রিয়েশনে পুরোপুরি ঢুকে গেলাম। তো আমি সেই সময়ে, তার আগে যেটা হচ্ছিল সেটা অয়েলে কাজ করতাম প্লাস অ্যাক্রিলিকে কাজ করতাম। আমার মনে হচ্ছিল কোথাও একটা কিছু প্রবলেম হচ্ছে মিডিয়ামটাই, তো আমি পরে চেঞ্জ করলাম মিডিয়ামটা পিগমেন্টে, ড্রাই কালার, ডাস্ট কালারে। তখন দেখলাম যে পিগমেন্টটা অসাধারণ আমার শুট করছে, তখন ওইটাতে আমি কাজ শুরু করলাম। তারপরে আমরা ঠিক করলাম যে আমরা ইন্ডিয়াতে থাকবো না, কেননা আনাবেল বহু বছর যেহেতু ইন্ডিয়ায় ছিল, আমরা ঠিক করলাম আমরা ইন্ডিয়া ছেড়ে ফ্রান্সে চলে যাব। গোয়াতে কত বছর ছিলে তোমরা? না, আমরা বছর না, 7 মাস ছিলাম। তো 7 মাস পরে আমরা ঠিক করলাম চলে যাব। তো আমরা একটা অ্যাপ্লাই করলাম একটা আর্ট রেসিডেন্সিতে ফ্রান্সে, তো ওরা আমাদেরকে অ্যাকসেপ্ট করলো, দিয়ে তারপরে আমরা সেই এখানে চলে এলাম। ফ্রান্সে এসে দেখলাম যে এখানে যেমন পেইন্ট, মানে নিউ মিডিয়াতেও কাজ হয়, আবার পেইন্টিংয়েও কাজ হয়, হ্যাঁ, মানে পেইন্টিং তো খুব ভালো মতো অ্যাকসেপ্টেবল ফ্রান্সে। ইউরোপের অন্য শহরে যাই না, তবে হ্যাঁ, বেলজিয়ামে গেছিলাম, বেলজিয়ামে প্রচণ্ড পরিমাণে পেইন্টিংটার প্রচণ্ড কদর আছে। তো এখানে কাজ করতে করতে আমার সঙ্গে লোকজনের খুব পরিচয়, পরিচিতি লাভ হয় এখানে একটা আমার। আমি যেটা আমি ইন্ডিয়াতে থেকে অনলি একটা সোলো শো করেছিলাম, আমি ফ্রান্সে 3 বছরে 4টে সোলো শো করেছি। তো লাস্ট যে আমাকে, আমি একটা গ্যালারির সঙ্গে কাজ করি এখানে, ও আমার কাজ দেখে আমার খুব ভালো লেগেছিল। তো আমার স্টুডিওতে আমি জাস্ট মেল করেছিলাম ওনাকে, উনি আমার স্টুডিওতে এসেছিলেন কাজ দেখতে। অ্যাকচুয়ালি ওটা একটা ওপেন ডে ছিল, ওপেন ডে তে আনাবেল, আমি যাইনি, আনাবেল ভিজিট করতে গেছিল বিভিন্ন গ্যালারি। তো ওই গ্যালারিতে একজন গ্যালারি মানে পেইন্টিং দেখাচ্ছিলেন, তখন আনাবেল করে কি আমার নামটা বলে ভদ্রলোককে যে আপনি যদি কাজ দেখেন, ঠিক আছে আমাকে মেল করো ফটোগ্রাফ কিছু আমি দেখবো। তো আমি মেল করেছিলাম, তো উনি আমার স্টুডিওতে এসে গেছিলেন, হ্যাঁ, এবং এসে আমার কাজগুলো দেখে আমার এত ভালো লাগে, কিন্তু মানে সেই সময় কিছু বলেননি আর কি কাজ দেখতে দেখে। উনি ফিরে যান, ফিরে আমাকে একটা মেল করেন যে আপনার কাজগুলো খুব ভালো লাগলো, আমি আপনার একটা শো করতে চাই। তো উনি আমার একটা শো করেন, ওই শোটা বেশ ভালোই এখানে মানে ইয়ে হয়েছিল, এবং মোটামুটি মাসেই একটা পরিচিতি লাভ করেছি। এই হচ্ছে ব্যাপার। যাই হোক, এবার একটু সিরিয়াস কোয়েশ্চেনে আসি, মানে রিগার্ডিং, তো সেটা হচ্ছে যে তোমার ছবি টিপিক্যাল ইন্ডিয়ান ছবি না, এটা কেন জানি আমার প্রথম দিন থেকেই মনে হয়েছিল, আর সামহাও তোমারও আমার ড্রয়িং দেখে ওরকম একটা ফিলিংস এসেছিল, ওইভাবেই আমাদের মধ্যে একটা কথোপকথন শুরু হয়েছিল। তো এই এই যে ইন্ডিয়াননেস না হওয়া বা টিপিক্যাল যে ইন্ডিয়ান ক্যারেক্টার্স ছবির মধ্যে না থাকা, এটা কি কোনো সময় তোমার ইন্ডিয়া থাকাকালীন কোন রকম প্রবলেম ফেস করতে হয়েছিল এই জন্য? তোমার মনটা কি সব সময় মানে বাইরের কালচারের দিকে এরকম কিছু ছিল কোন সময়? হ্যাঁ, এটা বলি, এটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন, এবং এটাকে আমাকে ফেসও করতে হয়েছে আগে। হ্যাঁ, কিন্তু আমি একটা ব্যাপারে স্টিক, আমি আমার একটা ইয়ে আছে, সেটা হচ্ছে আমি এই পৃথিবীর মানুষ ফার্স্ট অফ অল। আমি কিন্তু মানে আমি যদি শেখর বলতে হয় সেটাকে আমি এই পৃথিবীর শেখর বলতে আমি ভালোবাসি আর কি। শুধুমাত্র তাহলে তো আমার, আমি যেখানে জন্মেছি, হ্যাঁ, হসপিটালের বেডে, হ্যাঁ, তাহলে আমার ওই বেডটাই আমার রুট হওয়া দরকার ছিল, তা তো নয়। আমি আমি যখন জন্মেছি পৃথিবীর সমস্ত রসগুলোই আমি নিয়েছি,
এবং যেমন ধরো আমি মিউজিক প্রচন্ড পরিমাণে ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিকের ভক্ত এবং হ্যাঁ আমি যখন সিনেমা দেখি তারকোভস্কির সিনেমা দেখছি, আমি প্রচন্ড পরিমাণে এই ইউরোপিয়ান ইয়েগুলো চলে আসে পছন্দ করতে রূপকথার গল্প বলছে, সেখানে হয়তো চারদিকে বরফ পড়েছে, নেগড়ে ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ এই একটা ইমাজিনেশন। এটা আমার কাছে খুব আমি এটা আমার জীবনে কোনোদিন হয়তো ঘটেনি, কিন্তু এইটা আমার ছোটবেলা জুড়ে আর কি, বুঝতে পেরেছ? এবং আমি যেভাবে বড় হয়েছি চারপাশে আমার ফোক কালচার ছিল না, যেমন ধরো বাউল গান বা এইগুলো, এগুলো মধ্যে আমি বড় হইনি। আমি আমার একটা নিজস্ব জগৎ ছিল, আমি ওই জগৎটার মধ্যে বিচরণ করতাম, একটা মিউজিক শুনতাম, একটা বাক শুনছি, বেটোভেন শুনছি, বা এই নয় যে আমি ইন্ডিয়ান ক্লাসিক্যাল পছন্দ করি না, আমি কিন্তু ইন্ডিয়ান ক্লাসিক্যালের প্রচন্ড ভক্ত। কিন্তু আমি যখনই ওয়েস্টার্ন ক্লাসিক্যাল শুনি, ওয়েস্টার্ন ক্লাসিক্যাল আমাকে একটা ইমেজ দেয়, হ্যাঁ আমি একটা জিনিস ইমাজিনেশন করতে পারি, কিন্তু যখন আমি ইন্ডিয়ান ক্লাসিক্যাল শুনছি সেটা একটা ভালো লাগা, সেটা একটা ভালোবাসা। হ্যাঁ যেমন ধরো অপূর্ব একটা ভৈরবী শুনছি, আমি চোখ বন্ধ করে একটা ঘন্টার পর ঘন্টা শুনতে পারি, যখনই আমি একটা বেটোভেন শুনছি তখন কি হয় একটা ইমেজ তৈরি হচ্ছে আমার মাথার মধ্যে, এবং আমি যেন মনে করি ওটা আরো বেশি আমার কাছে নিজের নিজের বলে মনে হতো আর কি। তো এই কারণে আর যেমন ধরো যে প্রবলেম, হ্যাঁ যেমন ধরো ডেথ যেটা বলছিলাম, হ্যাঁ ডেথ তো ধরো আমাদের দেশেও একজনের স্ত্রী বা মা বা একটা বাচ্চা মারা যাচ্ছে, তাতে যে কষ্ট, হ্যাঁ একটা ইউরোপেও যদি কেউ এরকম মারা যায় তাদের কষ্টটা সব জায়গায় ইকুয়াল, সব জায়গাতেই। তো আমার কাছে এই একটা ইন্টারন্যাশনাল এই যে ব্যাপারটা, হ্যাঁ টোটালটা নিয়ে টোটালিটি যেটা, ওইটা আমাকে খুব ইয়ে করে। আমি তাহলে আমি এখানে তোমাকে একটা জিনিস বলি, তোমার ইউরোপে বা তোমার ফ্রান্সে তোমার পরিচয় কিভাবে হয়, মানে ফ্রান্সের আর্টিস্ট হিসেবে পরিচয় হয় না ইন্ডিয়ান বেস আর্টিস্ট হিসেবে পরিচয় হয়? না আমাকে ইন্ডিয়ান বেস আর্টিস্ট হিসেবে পরিচয় হয়, পরিচয় হয়। হ্যাঁ হ্যাঁ কিন্তু এখানকার লোকজন আবার বলে আমার আর্টে নাকি খুব একটা ইন্ডিয়ান ব্যাপার আছে, এখানকার যারা কাজ করে সেইটা হচ্ছে ফিলোসফি। হ্যাঁ ওটা আমার কাজের মধ্যে ইন্ডিয়ান ফিলোসফিক্যাল যে ব্যাপারটা সেইটা খুব পায়। ওরা বলে তোমার কাজে মিনিয়েচার ব্যাপার নেই কিন্তু একটা ফিলোসফিক্যাল ব্যাপার আছে, যেটা ইন্ডিয়ান অ্যানসিয়েন্ট যে ফিলোসফিক্যাল যে ব্যাপারগুলো সেগুলো খুব রিলেট করে আমার কাজের মধ্যে। অ্যাকচুয়ালি টেকনিক্যালি ইটস ভেরি ওয়েস্টার্ন, হ্যাঁ আমার কাজ মানে টেকনিক্যালি খুব ওয়েস্টার্ন, সে দেখেই মনে হয় এটা ওয়েস্টার্ন বলে মনে হয়। তোমার কাজের ক্ষেত্রে আমি আজকে একজনের সঙ্গে কথা বলছিলাম, একটি ছেলে কলকাতায় পড়াশোনা করছে উত্তরবঙ্গের একটি ছেলে, তো তোমার কথা বলছিলাম যে আজকে দাদার একটা ভিডিও করবো, তো বলছি যে দাদার কাজগুলো কিরকম, কারণ যে দাদার কাজগুলো আমার যেটা ব্যক্তিগত মনে হয় ফ্রান্সিস গোয়ের ওই কুইক স্যান্ডের মধ্যে কুকুরটা ডেবে যাচ্ছে আর স্পেসটা অনেকটা বেশি, এমটিনেসটা অনেক বেশি আর অবজেক্টটা বা পয়েন্ট অফ ফোকাসটা পার্টিকুলার একটা জিনিসের উপরে এবং সেই দিকেই তোর চোখটা নিয়ে যাচ্ছে আর বাকিটা তোর অ্যাম্বিয়েন্সটা সেই সার্কামস্টান্সেসটার মধ্যে যে বসে আছে বা তার যে পরিস্থিতিটা হয়েছে মানে তার জন্য যে অ্যাম্বিয়েন্সটা দায়ী, তার জন্য যে এনভায়রনমেন্টটা দায়ী সেটা যেন ওখানে পরিষ্কার হচ্ছে। তো তোমার কি কখন এরকম মনে হয়েছে যে তোমার কাজের মধ্যে ফ্রান্সিস গোয়ের কোন রকম ইমপ্রেশন আছে বা এই ধরনের কিছু? না এটা আমি কখনো ভাবিনি যে ফ্রান্সিস গোয়ার ইমপ্রেশনটা আছে কিনা, এটা আমি ভাবিনি, বলার পরে আমার মনে হলো হয়তো হতে পারে। অ্যাকচুয়ালি আমি বলছি যে স্পেসের ব্যাপারটা যেটা বললি, স্পেস আর আমি ছবিতে দুটো নিয়ে কাজ করি, সেটা হচ্ছে একটা হচ্ছে অ্যাবস্ট্রাকশন এবং তার সঙ্গে ফিগারেটিভ। তো যখন তুই ল্যান্ডস্কেপ বা স্পেসটা দেখছিস এটা কিন্তু রিয়েলি ল্যান্ডস্কেপ নয়, এটা একটা স্পেস, এবং এই স্পেসটাতে প্রচন্ড প্রচুর পরিমাণে এফেক্ট থাকে, ক্র্যাক, এইসব এই জিনিসটা একটা অ্যাবস্ট্রাক্ট একটা অনুভূতি দেয়। এবার তার সঙ্গে একটা আমি একটা ফিগার অ্যাড করি, তো এই দুটো ফিলিংই আসে, এবং তার ফলে তুই স্পেসটাও দেখতে পাস আবার এদিকে ফিগারটাও দেখতে পাস। হ্যাঁ
কিন্তু রিসেন্টলি আমি কিন্তু আমার কাজের ফিগার গুলো বড় করে দেখাচ্ছি, পোর্ট্রেট নিয়ে কাজ করছি বা কিছু নিয়ে কাজ করছি। এক্ষেত্রে কিন্তু আবার আগের মতো আমি অতটা স্পেস নিয়ে কাজ করি না, আমি এখন আবার ওই মানে ফিগারটাকে বড় করে দেখাচ্ছি। আবার কাজের চাহিদা অনুযায়ী আমি হয়তো আবার ফিরে আসবো। আর অদ্ভুত ভাবে তোমার কাজে একটা কন্ট্রাস্ট আছে, মানে ধরো চারিদিকটা অনেকটা বেশি স্যাবি বা ঘোলাটে ঘোলাটে একটা ব্যাপার, মানে কালার রয়েছে, ব্রাইট কালার রয়েছে, কিন্তু ব্রাইট কালারটাকে কখনো ব্রাইট হিসাবে মনে হয় না, কিন্তু যখনই আমি সেই অবজেক্টটা দেখি, অবজেক্টটার থেকে ইটসেলফ মনে হয় আলো বা ব্রাইটনেসটা বেরোয়। লাইক অনেক সময় অনেকে বলে থাকে যে রেমব্রান্টের কাজে এইরকম ব্যাপার হয়েছিল, মানে অন্ধকারের মধ্যে লাইট সোর্সটা কিন্তু খুবই বোঝা যায় না। তো তোমার কাজের মধ্যেও কিন্তু এই ব্যাপার আছে যে তোমার অবজেক্ট বা ফিগার্স গুলোর মধ্যে কোথা থেকে যেন লাইট আসছে এবং নিজের থেকে সেটা যেন গ্লো করছে, আর বাকি সব জায়গাটা কালার হওয়া সত্ত্বেও একটা ডাল জায়গা। তো সেখানে কারণ হ্যাঁ তলায় একটা ফার্স্ট একটা কোটিং করি, সেটা হচ্ছে একটা ইয়েলো কোটিং করি। আচ্ছা, তার ফলে ইয়েলো কোটিং করার পরে উপরে যে কালারটা দিচ্ছি, হ্যাঁ, নিচের ওই ইয়েলোর গ্লোটা মাঝে মাঝে চলে আসে, কোথাও ক্র্যাক হয়, হ্যাঁ, ধর কালারটা ফেটে গিয়ে হয়তো ইয়েলোটা বেরিয়ে আসছে। হ্যাঁ ঠিকই বলে, এটা খুব ভালো অবজারভেশন। হ্যাঁ বল কি বলছি। হ্যাঁ তো আর কিছু? হ্যাঁ অবশ্যই, তোমার কাজ নিয়ে অনেক প্রশ্ন। তোমার একটা কাজ আছে যেটা ধরো আমি দেখেছিলাম, সেটা হচ্ছে যে একটা ফিগার দুটো মানে ল্যান্ডস্কেপের মাঝখানে দুটো জায়গা, যেটা ল্যান্ডস্কেপ দুটো ঢিপি যেখানে এক জায়গায় হয়, সেখানে একটা একটা ফিগার বই নিয়ে বসে আছে, এবং দেখে আমার যত মনে হচ্ছে যে ও যেন ওই ল্যান্ডস্কেপের যেখানে জয়েন্টটা হচ্ছে সেখানে ও আস্তে 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 ডুবে যাচ্ছে, এবং ওর কনসেন্ট্রেশনটা ওই ফিগারটার কনসেন্ট্রেশনটা কমপ্লিটলি বইচার ভেতরে। তো কখনো কখনো আমার মনে হচ্ছে যে বইচার মধ্যে যে ও ডুবে গেছে এবং ও যে ওই গল্পটার মধ্যে একদম ইনভলভ, সেটা হয়তো তোমার ওই দুপাশের বালির ঢিপি আস্তে আস্তে ওকে নিয়ে নিচ্ছে ভেতরে, বা ও সেটা বুঝতেও পারছে না যে বাইরে কি হচ্ছে এবং ও কোথায় থেকে কোথায় তলিয়ে যাচ্ছে বা সামথিং লাইক দিস। তো এই এই ছবিটার পেছনে কি কারণ ছিল বা কি বিষয় ছিল? হ্যাঁ না, প্রথমে একটা বলি যে আমার মানে ছবি কিভাবে তৈরি হয়। হ্যাঁ ফার্স্ট এটা বললে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। আমি ছবি কিন্তু আগে থেকে কখনো ভেবে তৈরি করি না, ঠিক আছে, এবং মানে ছবিটা করতে করতে ওই একটা জায়গায় চলে আসে। তো এই ছবিটাও সেই রকম, আমি ব্যাকগ্রাউন্ড করছি, ফিগার করছি, ফিগারের হাতে একটা বই দিচ্ছি, পুরো কম্পোজিশন অনুযায়ী যেভাবে আসে এইটা পরের দিকে একটা হয়তো মিনিং এসে দাঁড়ালো। আমার কাছে মিনিং বা ন্যারেশনটা কিন্তু পেন্টিং এর ক্ষেত্রে বড় কথা নয়। আমি কখনোই ন্যারেট, আমি একটা মাথায় কিছু ন্যারেটিভ ব্যাপার নিয়ে আমি কাজ করি না। এবারে তুই যখন একটা ওই ধরনের ছবি দেখছিস হাতে বই নিয়ে পড়ছে, হ্যাঁ, এটা কিন্তু তুই আমাকে জিজ্ঞেস করলে করার থেকে দর্শককে জিজ্ঞেস করলে সেটা বেশি ভালো হয়। কেননা সেটা একই অবস্থা আমার, আমি কিন্তু জানি না আমি কি করছি। এটা আমাকে পেন্টিং সবসময় আমাকে আশ্চর্য করে, আমার নিজের পেন্টিং যে এটা কি হয়ে গেল, হ্যাঁ, এই মানে অদ্ভুত ভাবে হয়ে গেল। হ্যাঁ তো ন্যারেশনটার মানে বিপক্ষে আমি আগাগোড়াই, আমি ন্যারেশনের মধ্যে ওই যে একটা একজন বই পড়ছি, এটা একটা ভিজুয়াল ইম্প্যাক্ট, এটা একটা ভিজুয়াল জিনিস। হ্যাঁ তুই ধর আমি যেমন দেখছি একটা নেচারে, হয়তো ফ্রান্সে হয়তো কোথাও একটা বেড়াতে গেছি, ওখানে একজন একটা একটা বই পড়ছে নেচারের মধ্যে, আমি কিন্তু ওটাকে কোনো ভাবে কিছু ন্যারেট করছি না, কিন্তু আমি দেখছি ভিজুয়াল ইম্প্যাক্টটা, একটা প্রকৃতির মধ্যে একজন বই পড়ছে, হ্যাঁ, ওর মধ্যে ঢুকে গেছে, হ্যাঁ, কোথায় কি হচ্ছে, একটা ইনভলভমেন্ট, একটা সাংঘাতিক ইনভলভমেন্ট। সুতরাং তুমি যদি আমাকে ওইভাবে জিজ্ঞেস করিস এর মানেটা কি বা কি, হ্যাঁ, সেটার উত্তর দেওয়াটা আমার পক্ষে মুশকিল। হ্যাঁ ওইভাবে আমি কাজই করি। তোমার তারপরে আরেকটা এরকম এরকম না একটা এই প্রসঙ্গে একটা কাজ, তখন মানে পরপর এই ছবিগুলো এখন আমার চোখে ভাসছে, একটা গাছের মধ্যে জায়গায় জায়গায় তুলোর মতো সামথিং এবং বা ওই দুটো আগুন সামথিং, ওই ছবিটা হালকা হালকা চোখে ভাসছে, ওই ছবিটা কি মানে কি বিষয় ছিল? আমার যেটা ছবিটা দেখে মনে হচ্ছিল যে একটা শীতের মতো জায়গায় একটা তুলোর গাছ, যে গাছে তুলো হয় এবং তার গাছ ছবি, হ্যাঁ, তার গায়ে তুলো অনেক কম। রিসেন্ট দেখিনি কারণ রিসেন্ট প্রচুর অ্যাক্টিভিটির মধ্যে আছি, তো এই জন্য হয়তো মানে ওই ইন্ডিভিজুয়াল ভাবে কাজ না, এই কারণে বললাম যে আমি আমার তুই যে কাজগুলো দেখেছিস এগুলো খুব মানে বছর 5-6 আগেকার কাজ,
তারপরে আমার যে আমার কাজের পুরো ধারাটা চেঞ্জ হয়ে গেছে। রিসেন্ট তোমার কিছু কাজ দেখেছি যেটা সেটা শুনে ফটো টটো তুলে তুমি পোস্ট করেছো, সেগুলো দেখেছি যে একটা নৌকার মধ্যে অনেকগুলো মানে কি বলবো মানে মহাপুরুষ টাইপের দিব্য পুরুষ বা এই ধরনের কিছু ফিগার রয়েছে যার পেছন দিয়ে জ্যোতি বেরোচ্ছে, তারা একটা জায়গা থেকে একটা জায়গায় জার্নি করছে এবং টোটালটা ব্লু কালারের একটা ব্যাকগ্রাউন্ড এবং যথেষ্ট বড় একটা ছবি। হ্যাঁ বড় ছবি, এই ছবিটা সম্পর্কে বলতে পারি, সেটা হচ্ছে ছবি আঁকার পরে আমি খুব রিলেট করি মানে ঘটনার সঙ্গে। হ্যাঁ, এই ছবিটা আঁকার পরে একটা একটা নৌকার মধ্যে পরপর কতগুলো ফিগার দাঁড়িয়ে আছে। তো এটা হচ্ছে রাজস্থানে যখন দেখবি রুদালিরা কাঁদে, সেই কান মানে কান্নাটা, হ্যাঁ সেই কান্নাটা মানে অন্যদের জন্য কাঁদছে, বুঝতে পেরেছি। এখানে অন্যটা কিন্তু হচ্ছে প্রকৃতি। হ্যাঁ মানে আমাদের দেখবি নৌকার তলাটা আস্তে আস্তে মানে ডার্ক হয়ে যাচ্ছে, হ্যাঁ মানে খুব গভীর নিচের দিকে নেমে যাচ্ছে, এটা কিন্তু প্রকৃতির জন্য কান্না। ওটা যেন রুদালির মতো। হ্যাঁ মানে আমরাও কাঁদি না, আমরা যে খুব শহর কেন্দ্রিক মানুষ, আমরা কিন্তু প্রকৃতির জন্য কাঁদি না, আমরা যেন হ্যাঁ আমরা অত কেয়ারই করি না, হ্যাঁ কিন্তু কেউ একজন তো কাঁদছে, হ্যাঁ এবং সেটা যেন আমাদের চোখে পড়ছে আর কি। তো এখানে ফিগার গুলো সেই কেউ একজন, তারা প্রকৃতির জন্য কাঁদছে। হ্যাঁ তো এইটা অনেকটা মাহালার বলে একজন কম্পোজার আছেন, মাহালারের কম্পোজিশনের সঙ্গে খুব ভালো মিল হয় এই এই পেইন্টিংটা। মানে তোমার ছবিতে মিউজিকের একটা বড় ইমপ্যাক্ট রয়েছে। মিউজিক মানে বিশাল পরিমাণে, আমি মিউজিক ছাড়া ছবি আঁকতে পারি না, বুঝতে পারছি। মানে তাহলে কি তোমাকে সেই ওই মিহালিজদের ক্যারেক্টারের মধ্যে আনা যায়, সেরকম মিহালিজম যেটাকে বলে? অতটা তো ভাবিনি, হ্যাঁ কিন্তু মিউজিকটা আমার মানে যেটা হয় মেইনলি কন্টেম্পোরারি কম্পোজিশন যেগুলো আছে, হ্যাঁ কন্টেম্পোরারি কম্পোজিশন গুলো প্রচন্ড পরিমাণে হন্ট করে। এ ধর একটা ভায়োলিন চিড় খাওয়ার মতো বাজে, ওটা তো মানে হৃদয়কে পুরো মানে দুফালা করে দেবে, এই একটা পেইন, একটা পেইন দেয়। তো এই পেইনটা আমি পেইন্টিং করার সময় কাজে লাগাই। আমি যখন একটা ক্যারেক্টার আঁকছি বা একটা কালারটাকে অ্যাপ্লাই করছি, এই পেইনটা আমার খুব কাজে লাগে। তো আমি আমি যখন ঘুমোই তখন হয়তো বাখ চালালাম, বেটোভেন চালালাম, ঘুমোতে আমি রিল্যাক্স করছি, তখন আমি হয়তো ক্লাসিক্যাল পিওর যে কোন মানে রোমান্টিক টাইমের ক্লাসিক্যাল বা বারোক যুগের ক্লাসিক্যাল গুলো শুনছি, কিন্তু যখন ছবি আঁকি তখন আমি পুরোপুরি কন্টেম্পোরারি মিউজিক গুলো শুনি। তখন কিন্তু আমি মানে আমি তখন যদি একটা মোৎসার্ট শুনি আমি কিন্তু আমার ওই যন্ত্রণাটা হবে না, আমার তখন ভালো লাগা চলে আসবে, তখন আমি কাজ করতে পারবো। সেই জন্য আমি কন্টেম্পোরারি মিউজিক গুলো শুনি। যেমন কাইজা সারিয়াহ বলে একজন কন্টেম্পোরারি কম্পোজার আছেন, ওনার কাজ আমার এত অপূর্ব লাগে এবং আমার মিউজিক আমার পেইন্টিং এর সঙ্গে খুব ভালো যায় আর কি। একজন আমেরিকান কম্পোজার আছেন গাভিন ব্রায়ার বলে, এদের কাজগুলো আর্ভোপার্ট ইজ হাইলি স্পিরিচুয়াল কন্টেম্পোরারি কম্পোজার, এইগুলো আমার প্রচন্ড পরিমাণে টানে। হ্যাঁ তো আমি মিউজিক থেকে মানে খুব ইনফ্লুয়েন্স অনেকটাই কান্দিনস্কির আধুনিক ভার্সন। হ্যাঁ কান্দিনস্কি অ্যাকচুয়ালি খুব মানে ওনার কাজ দেখলেই মনে হয় এগুলো একটা যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে আমি অনেকেরই ইন্টারভিউ নিয়েছি, এর মধ্যে একজন আমাকে বললো যে ভারত থেকে যারা বিদেশে যায় বা ইউরোপে যায় সেখানে ভারতীয়দেরকে খুব একটা যে ইম্পর্টেন্স দেয় এরকম না। তো তোমার কখনো কি এই ধরনের মানে আর্টিস্টিক ফিল্ডে রেসিজমের সম্মুখীন হতে হয়েছে? এইটা নিয়ে আমি কিন্তু একটু কথা বলতে পারি, সেটা হচ্ছে না এই ইউরোপে যেটা হয় সেটা হচ্ছে ওরা কাজ দেখে ফার্স্ট অফ অল। ওরা ওদের কাছে কোন আর্টিস্টটা ইউরোপের কোন আর্টিস্টটা নন ইউরোপ এরা ওটা দেখে না। আমি যেমন এখানে কাজ দেখিয়ে আমি সত্যি খুব ফল পেয়েছি এবং যেটা ইন্ডিয়াতে পাইনি আর কি, ইন্ডিয়াতে ঘুরে ঘুরেও আমার মাথা খারাপ হয়ে গেছে পাইনি।
এরা ওরা সব দেখে না যে আমি কোন দেশ থেকে আসছি, ওরা দেখেছে আমি ভালো কাজ করি, সেই জন্য ওরা অ্যাকসেপ্ট করেছে। কিন্তু যারা হয়তো ইউরোপে কাজ দেখাতে এসছে তাদের হয়তো কাজগুলোর সঙ্গে খাপ খায়নি, মানে ওরা ওই রকমটা চায় না, সেই জন্য হয়তো হয়নি। কিন্তু আমি অনেক ইন্ডিয়ান আর্টিস্টকে জানি যারা ইউরোপে এসে, যেমন সাইন শিবম বলে একটা ছেলে, ও বেলজিয়ামে কিছু শো করেছিল, ফ্রান্সে কিছু শো করেছিল, ও কিন্তু জানি। তুমি তুমি সাইন শিবমকে চেনো? হ্যাঁ, আমার খুব ভালো বন্ধু সাইন শিবম। এই আমার আমার কথা বলো, আমার সঙ্গে খুব মাঝে মাঝে কথা হয়। হ্যাঁ, ওর খ্যাপা টাইপের না, মানে ওর কাজগুলো লিটারালি, আমি ওকে বলেছি লিটারালি ভয়ঙ্কর। হ্যাঁ, তবে সামনে থেকে দেখার মতো একটা কৌতূহল জন্মায় ওর কাজগুলো দেখে। আমার ওর সঙ্গে আলাপ হয়েছিল বেলজিয়ামে, এক্সিবিশন দেখতে গিয়ে দেখি ওখানে আছে। হ্যাঁ, তারপর থেকে আমার সঙ্গে খুব ভালো বন্ধুত্ব। তো সাইন শিবমের জার্নিটা তো ইউরোপ থেকে শুরু হয়েছিল, দিয়ে তারপরে এখন ইন্ডিয়াতে গ্যালারি গুলো হয়ে গেছে। ওর একটা স্পান মোজার বলে একটা এক্সিবিশন করেছিল, সেটা মাস্কারা গ্যালারিতে বম্বে। তো ওই ওই কাজ দেখে মানে আমি তো ভাবতেই পারিনি, মানে ও খেজুর গাছে, আমি কাজটা একটু বলি মানে মাথায় চলে এলো, খেজুর গাছে উপরে উঠেছে আর গায়ের মধ্যে ও একটা সাদা কালারের হোয়াইট কালারের প্লাস্টিকের জড়ান, হোয়াইট কালারের, এবং সেই প্লাস্টিকটা মানে ওর গা থেকে নেমে গিয়ে পুরো সামনের জমি জমা এগুলো সব জায়গায় ভরে গেছে, ঠিক আছে। এবং ও আমার মনে হলো একজন ক্রিয়েটর হিসাবে সব জায়গায় বীজ রোপণ করছে এরকম একটা ব্যাপার। আর ঠিক ঠিক দূরে অনেকটা দূরে একটা কান্ট্রি সাইড, মানে কান্ট্রি সাইড বলছে একটা আরবান সিটি দেখা যাচ্ছে, এরকম কিছু কাজ ওর প্রথমের দিকের কাজ ছিল। মানে ওই কাজগুলো দেখে আমার মানে অদ্ভুত লেগেছিল যে এই ধরনের কাজ তো আগে দেখিনি, পারফরমেন্স বেস কাজ ছিল। আমি দেখেছি দাদা, বিশ্বাস করো যে যখন তোমার সঙ্গে প্রথম আলাপ হলো, আমি যে ধরনের কাজ করতে ভালোবাসতাম তোমার সঙ্গে অ্যাপ্রোচ হয়ে আমি কোথাও না কোথাও রিলেট করতে পারলাম। তারপরে যে সাইন শিবমের কাজ দেখলাম, তারপরে এরকম এই যে সানি যেরকম আছে, আমি যেরকম জ্যাজ শুনতে, ওল্ড জ্যাজ শুনতে ভীষণ ভালোবাসি, আমি সব রকমই মিউজিক শুনি, তবে ওল্ড জ্যাজ যেন সেই চেলো বাজছে বা ভায়োলিন বাজছে বা ট্রাম্পেট বাজছে এবং ড্রামের ওই সব নিগ্রোদের বাজানো সেই বিট, তোমার ইয়ে সানির কথা যখন এলো, সুমন্ত্র মুখার্জি, আমি ওই বেলজিয়ামে গিয়েও আমি একটা বুক ফেয়ারে দেখি একটা বই, বইটার ইলাস্ট্রেশনটা দেখি আমার মনে হলো যে এটা খুব চেনা চেনা লাগছে, তো দেখি ওটা সানেরই করা। হ্যাঁ, এবং ও রটারড্রামে গিয়ে একটা প্রজেক্ট করেছিল, এবং প্রজেক্টটা করে প্রচন্ড পরিমাণে ওর মানে সাকসেসফুল, এবং খুব ও মানে একটা হাইলি এনার্জেটিক ভাবে পরবর্তীকালে ফিরে আসে আর কি। ওটা কিন্তু ইউরোপ হয়েই ও এসছে, সুতরাং ওইভাবে মানে ইয়ে করলে হবে না যে ইন্ডিয়ানদের কোনো গতি নেই ইউরোপে, এটা ভুল কথা। চেষ্টা করছে, এখনকার জেনারেশনের অনেকেই ডিফারেন্ট ভাবে ভাবছে এবং সেই জিনিসগুলোকে নিয়ে কাজ করছে, আর হওয়া উচিত। আমি তো একরকম ছোটখাটো হাল ছেড়ে দিই, আজকে আমার বিষয় না তোমার বিষয়। তো তোমার ওখানে পরবর্তী সময় লাইফটা কি হলো, মানে ইউরোপে এই যে সোলো এক্সিবিশন গুলো হলো, তারপরে বা ওখানে আর কোনো গ্রুপ এক্সিবিশন কাজ করছে ওখানে, বা তোমার সময় সময় যারা যারা আছে তাদের কাজগুলো তোমার, তাদের মধ্যে কার কার কাজ তোমার বেটার মনে হয় বা ভালো মনে হচ্ছে? এখানে বেশ কয়েকটা ভালো কাজ শুরু করা দেখা ইচ্ছে দেখেছি আমি। ইনস্টলেশন, তার সঙ্গে পেইন্টিং, পেইন্টিং ইনস্টলেশন দিয়ে একটা অদ্ভুত একটা জায়গায়, এটা গ্যালারি নয়, এটা ছিল একটা অদ্ভুত অ্যাবান্ডন প্লেস আর কি, সেইখানেও কাজটা করেছিল। স্পেসটা প্রচন্ড পরিমাণে এরা ইয়ে করে, মানে নতুন ছেলেরা স্পেস ব্যাপারটা, মানে অনেক সময় এরা গ্যালারিতে কাজ করেন, এরা হয়তো এমন একটা জায়গা, এমন স্পেস বা কোনো একটা বিল্ডিং তৈরি হয়ে গিয়ে হাফ হয়ে গিয়ে
থেমে গেছে, ওইখানে ওরা কিছু শো করে, পুরনো একটা মার্কেট। এখানে তো পুরোনো জায়গার কোনো অভাব নেই, যে পুরোনো জায়গাগুলোতে ওরা শো টো করে, এগুলো খুব ইন্টারেস্টিং। আর আমি এখানে একটা শো করার ইচ্ছা আছে, সেটা হচ্ছে একটা, এটা বলে অ্যাবেই, মানে পুরোনো একটা চার্চ টাইপের আর কি। তো ওইখানে কিছু শো করার ইচ্ছা আছে, তো এইভাবে চলছে আর কি। কোনো কিছু প্ল্যান ভাবে প্ল্যান করে এগোচ্ছি না, হ্যাঁ সামনে যা আসছে হচ্ছে, এই হচ্ছে ব্যাপার। সামনে একটা আমার শো আছে, সেটা গ্রুপ শো নেক্সট মান্থ। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে যে মানে একটা, হ্যাঁ একটা জিনিস যেটা বলছি যে তোমার কাজ করতে করতে তোমার নিজের কোন ফিলোসফি এই ক্ষেত্রে তৈরি হয়েছে কি, মানে তুমি নিজেকে এই ফিলোসফির মধ্যে বাঁধতে পারবে এরকম কখনো মনে হয়েছে? আরেকটু ক্লিয়ার করে বল দেখি। মানে তোমার যে কাজগুলো তুমি করছো এখন, যে করছো সেই কাজগুলোর মধ্যে তোমার যে ফিলোসফি, সেই ফিলোসফিটা পার্টিকুলার কোন ট্যাগ বা ইনকোডেড তুমি করতে পারবে কি, যে এটা আমি এই ফিলোসফিকে মেইনটেইন করছি বা আমার এটা ফিলোসফি, এই ফিলোসফিটাই আমি কাজ করতে চাইছি, এটার এই দর্শন আছে বা এই বিষয় আছে? হ্যাঁ, সেটা হচ্ছে আমি যেটা বলেছিলাম, আমি তো ওই ডেথ ব্যাপারটা আমার কাছে খুব ইয়ে করেছিল, হন্ট করেছিল, তো ওইটা নিয়ে আমি কাজ করি। তাছাড়া আমি মানে কন্টেম্পোরারি যেসব বিষয়গুলো আর কি, হ্যাঁ ধর ওয়ার নিয়ে কাজ, হ্যাঁ বা যুদ্ধ হচ্ছে, বা ইন্ডিয়াতে যেরকম ইয়েগুলো হলো এখন যে রিসেন্টলি, হ্যাঁ মাইগ্রেন্ট ওরা সিটি থেকে, হ্যাঁ এগুলো, এই জিনিসগুলো, এই যে গ্রুপ অফ, আমার ছবি দেখতে পাবি গ্রুপ অফ পিপল একসঙ্গে কোথাও একটা যাচ্ছে, কোথায় যাচ্ছে জানি না, এই জার্নি, হ্যাঁ একটা ভয় আছে, এইটা নিয়ে আমি কাজ করি। হ্যাঁ তো এটাকে আমি ফিলোসফি বলবো কিনা জানি না, তবে এই জিনিসগুলো আমার কাজের মধ্যে, আমি তো খুব প্রিপ্ল্যান ভাবে কাজ করি না, আমি মানে কাজ করতে করতে আমার চলে আসে বিষয় চলে আসে, এবং পরে আমি সেটা নাম দিই, ভেবে ভেবে নাম দিই, ভেবে ওটা ভাবি যে ওটা কি হলো। অ্যাকচুয়ালি রিসেন্ট ঘটনাগুলো কোথাও একটা আমার মনের ভেতরে, একটা আমার হৃদয়ের ভেতরে ওটা বাসা বাঁধে, হ্যাঁ খুব ডাইলিউট হয়, এবং যখন আমি কাজটা শুরু করি সেটা আমার ভেতরে থাকে, সেটা কিন্তু আমি বুঝতে পারি না, আমার ভেতরে এসে কোনো একটা ভাইরাসের মতো ছোট্ট একটা কোথায় শরীরের কোথায় ওই ভাবনাটা ঢুকে বসে আছে, কাজ করার সময় ওইটা বেরিয়ে আসে, হ্যাঁ এবং ওই একটা ডেপিকশন তৈরি হলো, ওইটা একটা জার্নি, ওই যে একটা ওরা হাঁটছে, হ্যাঁ হাজার হাজার মানুষ হাঁটছে রাস্তা দিয়ে, হ্যাঁ এই জিনিসগুলো আমার কাজের মধ্যে চলে আসছে, এগুলো কিন্তু আমি কখনোই জোর করে আনি না, আমি ছবিতে কখনো আমি নিজেকে ছেড়ে দিই, ঠিক অনেকটা আমার জীবনের মতো, আমি আমার জীবনটা আমি ছোট থেকে কখনো কোনো প্ল্যান করি যে আমাকে এইভাবে চলতে হবে, আমাকে মাস্টার ডিগ্রি করতে হবে, আমাকে বিদেশ যেতে হবে। এই যে বিদেশ আসা, এটা কিন্তু মানে আমি এটা মেঘের মতো ভাসতে ভাসতে কখন চলে এসেছি, আমি কখনোই কোনো কিছু প্ল্যান করিনি যে আমি ইয়েতে আসবো, ইউরোপে আসবো, এসে গেছি। আমার ছবিও সেরকম, মানে ছবি আঁকাটাই ওই রকম, আমি একটা রং চাপালাম, কি হবে জানি না, একটা এফেক্ট দিলাম, এফেক্ট দেওয়ার পরে আমার মনে হলো এইখানে একটা ফিগার বসাই, একটা ডিমান্ড করছে, চলে এলো, হ্যাঁ এইভাবে, হ্যাঁ এইভাবে করতে করতে দেখি হাজার হাজার মানুষ ঢুকে যাচ্ছে আমার ক্যানভাসের ভেতরে। তো এইটা ন্যারেটিভ ব্যাপারটা আমি একদম পছন্দ করি না আমার কাছে, আমি জাস্ট ইয়ে করি, ইম্প্রোভাইজ। হ্যাঁ তো কি ফিলোসফি কি ব্যাপার এই জিনিসগুলো আমার অত আমি ভাবি না, এইটা হচ্ছে ব্যাপার। আচ্ছা দাদা, তোমার মানে যেটা বিষয় সেটা হচ্ছে যে যতগুলো কথা হলো সেখান থেকে একটা জিনিস হলো পরিষ্কার যে ইউরোপের ব্যাপারগুলো বা পৌরাণিক বিষয় এবং মৃত্যু, হ্যাঁ সেই সঙ্গে সঙ্গে কাজের মধ্যে একটা নতুন অ্যাপ্রোচ, সেটা সাবকনসিয়াসলি আসা, হ্যাঁ সবকিছুর মধ্যে একটা মানে কি বলবো মানে পার্থিব জগৎ এবং পার্থিব জগতের মধ্যে নেই এরকম একটা জিনিসের মধ্যে কিন্তু তোমার ভাবনা চিন্তা গুলো কাজ করছে সবসময়। এক্ষেত্রে তোমার কি কোনো পড়াশোনার ব্যাপার ছিল, মানে তুমি পড়াশোনার জায়গাটাকে কিভাবে দেখেছো, মানে টু নো আর্ট হিস্ট্রি এন্ড অল? না পড়াশোনার জায়গা বলতে আর্ট হিস্ট্রি তো আমি পড়িনি, আমি যেটা পড়ি গল্পের বই পড়ি, ধরো আমি সৈয়দ মুস্তাফা আলী খুব পছন্দ করি, বিভূতিভূষণ পছন্দ করি, হ্যাঁ বিভূতিভূষণের দেবযান পড়েছি, হ্যাঁ দেবযান তো মানে সাংঘাতিক
একটা আদিভৌতিক, একটা স্পিরিচুয়াল, একটা সবকিছু রোমাঞ্চকর একটা সম্পূর্ণ, হ্যাঁ সবকিছু মিশিয়ে হ্যাঁ ওইখান থেকে হয়তো ওই মানে কোথাও একটা ওইগুলো আমাকে ইয়ে করে আর কি। তারপরে ধর আমি কথামৃত পড়ছি, রামকৃষ্ণের রামকৃষ্ণের কথামৃত পড়েছি। আমার ওয়াইফের মৃত্যুর পরে কিন্তু আমি অনেক মানে খুব স্পিরিচুয়াল বইগুলো পড়েছি যেগুলো আমাকে প্রচন্ড পরিমাণে হেল্প করেছে। যেমন ধর আমি কথামৃত পড়তাম, বিবেকানন্দ পড়তাম, আমি রবীন্দ্রনাথ পড়তাম। রবীন্দ্রনাথ আমাকে মানে প্রচন্ড পরিমাণে দাঁড় করে দিয়েছে। তো এই জিনিসগুলো হয়তো আমার সাবকনসিয়াস মাইন্ডে কোথাও একটা বাসা বেঁধেছে, এবং সেইটা আমার ছবিতে রিফ্লেক্ট করে। হ্যাঁ সেখান থেকে কিন্তু আসতেই পারে এইগুলো, যে আমি জোর করে আমাকে স্পিরিচুয়াল হতে হবে এটা আমি কখনোই ভাবি। তোমার কাজই স্পিরিচুয়ালিটি বলছে, এবং সেটা ধর্মেও ধার্মিক স্পিরিচুয়ালিটি না, এই তোমার স্পিরিচুয়ালিটি একটা মানে কি বলবো সাধনার জায়গা থেকে একটা স্পিরিচুয়ালিটি, মানে যেটা জানতে চাই সেটা আমি জানি না তাই আমি সেটাকে জানতে চাই, জার্নিটা হয়ে এটা এখানে ইম্পর্টেন্ট বিষয় রাদার দ্যান টু নো দা অবজেক্ট। সেটাই এক্স্যাক্টলি। যাই হোক আজকের আড্ডাটা হেভি হলো তোমার সঙ্গে, এইভাবে জানি না তুমি কত বোঝাতে পেরেছি কিনা বলতে না না খুব ভালো, এবং যারা যারা শুনবে তাদেরও সকলেরই আশা করি খুব ভালো লাগবে, মানে এইভাবে অনেক ধন্যবাদ। হ্যাঁ তোমাকে অনেক ধন্যবাদ তুমি সময় দেওয়ার জন্য। ঠিক আছে আজকে এখানে শেষ করছি। হ্যাঁ ঠিক আছে, আর তোমার সঙ্গে কথাই হবে, যখন তখন ফোন করতে পারো কোনো অসুবিধা নেই। ঠিক আছে ভালো থেকো। হ্যাঁ তোমরাও ভালো থেকো, সাবধানে থাকো। হ্যাঁ।